প্রবাসীদের অগ্রাধিকার দিয়ে ঢাকার যে সাত হাসপাতালে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্নার টিকা দেয়া হচ্ছে তার একটি বিএসএমএমইউ। কিন্তু মজুদ শেষ হওয়ায় প্রায় দুই সপ্তাহ আগে এসব টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ করা হয়। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রবাসীরা হতাশ হয়ে ফেরেন কেন্দ্র থেকে। সৌদির জন্য আমাদের মডার্না বা ফাইজার নিতে হবে, তো এখানে আমরা প্রথম ডোজের জন্য আসছি কিন্তু প্রথম ডোজ অ্যাভেলেবেল না। কার্ড বার করছি, 15-20 দিন হয়ে গেছে, এখনো আমাদের মেসেজ আসে না। সহজে টিকা পাওয়া যায় সেই ব্যবস্থা করেন, এটাই আমার আকুল আবেদন। আমরা আসলাম ঢাকা হবিগঞ্জ থেকে, ফাইজার বা অত মটান ওমানে যাওয়ানের লেগে এই দুটোর থেকে একটা দিলে চললো, কিন্তু দুটোর থেকে একটা নাই। বিএসএমএমইউ কেন্দ্রে এখন মডার্না, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় এবং সিনোভ্যাকের দুই ডোজ টিকা দেয়া অব্যাহত আছে। টিকা ব্যবস্থাপনায় সন্তুষ্ট গ্রহীতারা? টিকা দেওয়ার ব্যবস্থাপনা খুবই চমৎকার, আমার 10 মিনিটও সময় লাগে নাই। এই মাত্র টিকা দিয়ে আসলাম, ওখানে পরিবেশ ভালো, যাচ্ছিলাম মরণার টিকাটা দেওয়ার কিন্তু মরণার টিকাটা পাইলাম না। প্রতিদিন 2-2,500 ডোজ টিকা দেওয়া হচ্ছে এই কেন্দ্রে। বিশেষ বিবেচনায় কিছু প্রবাসীকে প্রথম ডোজের টিকাও দেওয়া হচ্ছে বলে জানান বিএসএমএমইউ এর এই পরিচালক। বিশাল মেয়াদও শেষ, হয়তো টিকেটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তার একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সময় সেক্ষেত্রে আমরা কাউকে কিন্তু ফেরত দিচ্ছি না। এদিকে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে দেশটির সিভিল এভিয়েশন সিনোফার্মের দুই ডোজ টিকা দেওয়া কর্মীদেরও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ছাড়াই প্রবেশে অনুমোদন দিয়েছে। তবে প্রবাসীদের সে দেশে গিয়ে অ্যাস্ট্রাজেনেকা, জনসন বা মডার্নার বুস্টার ডোজ নিতে হবে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।